পোলট্রি মুরগির বিষ্ঠা মাছের খাবার হিসেবে কেনাবাচা করা যায় হবে কিনা এটা যদি বড় কোনো স্বাস্থ্যগত দিক থেকে ক্ষতির করার না হয় তাহলে করা যাবে কোনো অসুবিধা নেই বিশেষ করে এটাকে যদি প্রক্রিয়াজাত করা হয় তাহলে সেক্ষেত্রে এটাকে মাছের খাবার হিসাবে দেওয়া যাবে কেনাবাছা করার বিষয়টা একটু জটিল কারণ এটা তো আসলে নাপাক নাপাক জিনিস এটা কেনাবাছা করা এভাবে যায় কি না সে বিষয়ে আমি এই মুহূর্তে উত্তর দিচ্ছি না বিষয়টাকে স্কিপ করছি শুধু আমি মূল যে বিষয়টা বলতে চাচ্ছি তা হলো মাছের খাবার হিসাবে এটা দেয়াতে কোনো অসুবিধা হবে না কারণ মাছের জন্য তার হালাল না সে যে কোনো কিছু খেতে পারে আর সে মাছ আমরা খেতেও পারি যদি মাছের মধ্যে কোনো নাপাকের গন্ধ তার অস্তিত্বের মধ্যে ছড়িয়ে না পড়ে যে রান্না করলে সেই গন্ধ আসে এরকম যদি না হয় যে ময়লার গন্ধ আসে এরকম যদি না হয় তাহলে সেক্ষেত্রে মাছের জন্য এটা মাছকে খাওয়ানো এটা গুনাহের কোনো বিষয় নয় হালাল হবে বাট এটার কেনাবেচা খাওয়াটা যদি বিষ্ঠা একটা নাপাক জিনিস তো এটার কেনাবেচা জায়েজ হবে কি এটা আলোচনা সাপেক্ষ যদিও আপনার যে সমস্ত পশুপুষ্ট খাওয়া যায় সেগুলোর মলমূত্র এগুলো সম্পর্কে অনেকগুলো মাইকরাম বলেন যে সেগুলো পাক নাপাক নয় তবে গ্রহণযোগ্য মত হলো নাপাক হওয়ার বিষয়